নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হুড়মুড়িয়ে কমছে আলুর দাম, মধ্যবিত্তের হেসেলে স্বস্তি, বাজারে বাজারে আলুর দামে ফিরেছে ভারসাম্য। বাজারে এখন আলুর দাম কত চলছে তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার লোকাল মার্কেটে পেঁয়াজ ও আলুর দাম কত রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আম বাঙালির হেঁচেলে ফিরেছে স্বস্তি, আলুর আকাশ ছোঁয়া দামে গত কয়েক মাসে নাকানি চোপানি খেয়েছেন রাজ্যের মানুষ। তবে এবারে ফিরেছে স্বস্তি, অনেকটাই কমেছে আলুর দাম। সবজির দাম সাধ্যের মধ্যে, মাছ মাংস ডিমের দামে একবারেই কোনো সমস্যা হয়নি, কিন্তু আলু বাড়তে বাড়তে 50 ছুঁয়েছিল। মাঝে পাল্লা দিয়ে বেড়েছিল পেঁয়াজের দাম, তাও কমে সাধ্যের মধ্যে আসে। আলুর দাম কমার নাম ছিল না, এবারে তা লাফিয়ে কমে একবারে 30 ঘরে, তাও এক সপ্তাহের মধ্যে এই পতন। গত রবিবারও আলুর দাম কোনো বিক্রেতা 50 এক আনা কমে দিতে নারাজ। তারই ক্রমে প্রথমে 45, তারপর 40 হয়ে এখন আলু মিলছে 30-33 টাকা প্রতি কিলোর মধ্যেই। এতদিন বারবার মুখ্যমন্ত্রী বলার পরও হিমঘর থেকে আলু বার করেনি মালিকরা। এবার চাপ পড়তেই বাপ বলছে, লাখ লাখ টন জমিয়ে রাখা আলু এবার বের হচ্ছে হিমঘর থেকে, ফলে দাম হুহু করে কমছে। স্বস্তি ফিরেছে রাজ্যের মানুষের হেঁচেলে। নবান্ন সূত্রের খবর, সরকারি নির্দেশে সম্প্রতি রাজ্যের হিমঘরগুলি থেকে হেঁচকে টান দিয়ে 7 লক্ষ টন আলু বের করানো হয়েছে। তার জেরে বাজারে আলুর যোগান বেড়েছে, ফলে স্বাভাবিকভাবেই এর দাম কমেছে। হিমঘর আইন অনুযায়ী প্রতি বছর 30 নভেম্বর থেকে হিমঘরে দরজা বন্ধ হয়। সাধারণত অন্যান্য বছরে সরকার এই সময়সীমা কিছুটা ছাড় দেয়, তবে এবারে রাজ্য সরকার সেই ছাড় দেয়নি। আলু তাই বের করতেই হয়েছে হিমঘর থেকে। সরকারের তরফে বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা হিমঘরের থেকে প্রয়োজনের থেকে কম আলু বের করছিল, এর জেরেই দাম বাড়ছিল। এর পেছনে আবারও রয়েছে অন্য কারণও, সেখানে রয়েছে কৃষি আইন। নবান্নের আরও কেন্দ্র আইনে ঠেলায় অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের একাংশ সেই সুযোগটা নিয়েছিল। রাজ্য সরকার জনস্বার্থে আলুর দাম কিছুটা লাগামের মধ্যে রাখতে বারবার তাদের অনুরোধ করেছিল, কিন্তু কেউ তা শোনেনি, তাই দাম ওই জায়গায় পৌঁছে গিয়েছিল। পাশাপাশি পাঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে নতুন আলু বাজারে ঢোকায় যোগানও বেড়েছে এবং দাম কমেছে আলুর। সব মিলিয়ে আলুর দামে ভারসাম্য ফিরেছে বাজারে বাজারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনার লোকাল মার্কেটে পেঁয়াজ ও আলুর দাম কত রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।